পরমেশ্বরের আরাধনার পবিত্র এ ঘণ্টাধ্বনি আজ যেন সর্বত্র ছড়িয়ে প্রকৃতি বেষ্টিত ইতিহাসের ভাওয়াল রাজ্যের গাজীপুরের এ অঞ্চলে। অসংখ্য খ্রিস্টভক্তের পুণ্য লাভ, প্রার্থনা এবং পাপমোচনের পদচারণায় প্রতিদিন মুখরিত এই পবিত্র অঙ্গন। পরমেশ্বরের বিশ্বাস, প্রভু যিশুর প্রতি প্রেমের যে দীক্ষায় নাগরী ধর্মপল্লী এর আশেপাশের লোকালয়ে আলোকিত হয়েছে, তার শুরুটি এমন আড়ম্বর ছিল না। আজ থেকে প্রায় 400 বছর আগে নির্মিত সাদামাটা ঈশ্বরের এ ঘর টলেন্টিনোর সাধু নিকোলাসের গির্জার আঙিনাই এর প্রকৃত আতুর ঘর। বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী খ্রিস্ট সমাজ নির্মাণে যে কটি গির্জা পথিকৃতের ভূমিকা পালন করেছে, সাধু নিকোলাসের গির্জা তার মধ্যে অন্যতম প্রধান। বলা যায় বাংলায় খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারের প্রাথমিক যুগ তথা 1700 শতাব্দীতেই শান্তির প্রতীক এ গির্জার প্রতিষ্ঠা। ওল্ড ব্যাসিলিকা নির্মাণ আদলে নানা সৌন্দর্যে নির্মিত হয়েছে শত শত বছর পুরনো এই গির্জাটি। এর নির্মাণের দিনকালের নানা প্রমাণ এবং জনশ্রুতিতে চমকপ্রদ তথ্য পাওয়া গেলেও ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে নিঃসন্দেহে বলা যায় যে এটি 1700 শতাব্দীতে পর্তুগিজ ধর্মপ্রচারকদের চেষ্টায় নির্মিত হয়েছে, যার স্পষ্ট প্রমাণ মিলে নাম ফলকে এঁটে দেওয়া নির্মাণকাল 1663 খ্রিস্টাব্দ। যে বলা হয় ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের লরিকুল এবং অরিকুল অঞ্চলের যে ভূষণার যে রাজ্য ছিল, সেই ভূষণা রাজার একজন ছেলে সে জলদস্যুদের হাতে অপহৃত হয় এবং পরবর্তীতে সে জলদস্যুদের দ্বারা অপহৃত হওয়ার পর চট্টগ্রামে একসময় তাকে বিক্রি করে দেওয়া হয় মগ জলদস্যুদের কাছে। এবং মগদের সঙ্গে ইউরোপীয় বণিকদের যারা যাজক বা পুরোহিত হিসেবে এখানে এসেছিল তাদের সঙ্গে পরিচয় ছিল। কিভাবে সেটা তারা ওইভাবে ওই অপহৃত ছেলেটিকে, রাজপুত্রকে তারা ক্রয় করে, কিনে নেয় যথেষ্ট টাকার অর্থ বিনিময়ে এবং তাকে শিক্ষা দীক্ষায় তাকে লালন পালন করতে থাকেন। এবং একসময় দেখা যায় রাজপুত্রের মধ্যে অনেক বিরল প্রতিভা এবং সেই প্রতিভাকে কাজে লাগিয়ে সেই রাজপুত্র এই বৃহত্তর ভাওয়াল অঞ্চলে, গাজীপুর নাগরী অঞ্চলে সে বাণী প্রচার করতে শুরু করে। ইতিমধ্যে সে দীক্ষা পেয়েছে এবং দীক্ষিত হয়ে নাম নিয়েছে আইনতুন্দা রোজারিও এবং এইভাবেই তাকে দম আন্তনিও বলা হয়, যিনি এখানে প্রচার কাজ করতে করতে একসময়ে এই হিন্দু অধ্যুষিত অঞ্চলে অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে। ইতিহাস থেকে আমরা জানতে পারি 1663 খ্রিস্টাব্দে এর গোড়াপত্তন হয়। খিলান পদ্ধতির রোমান টুসকান পিলারের উপর স্থাপিত এই গির্জাতে সৌন্দর্য ও আধ্যাত্মিকতার বিরল মেলবন্ধন তৈরি হয়েছে। গির্জার সম্মুখভাগে সুউচ্চ স্থাপন করা হয়েছে অন্তরীণ ভালোবাসা, মর্যাদা এবং পরিত্রাণকারী নিদর্শন সেল্টিক ক্রুশ। ক্রুশের দুপাশে নেফ রূপ বা ঢালু ছাদের নির্মাণ কৌশলে দক্ষতার সাথে ব্যবহার করা হয়েছে ত্রিভুজাকার পিনাকল বা চূড়া। এতেও ইউনিফাইড ক্রোশ অর্থাৎ ঐক্যের প্রতীক আটবাহু সম্বলিত ক্রোশের নকশা শৈল্পিকভাবে ব্যবহৃত হয়েছে দক্ষতার সাথে। দুই পাশে একটি করে ত্রিভুজাকার পিনাকল এবং দুইটি লোটাস বা পদ্ম নির্মাণ কৌশলের পিনাকলের পাশে
ট্রিনিটি নটের মাধ্যমে তিনটি পাতার নকশা বসানো হয়েছে। সম্মুখের ক্রোশের নিচে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে ব্রিক আর্চের ছোট ছোট নকশা, আর বড় পিনাকলের নিচের দিকে ট্রিফয়েল মোটিভসের আর্চ ব্যবহার করে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। গির্জাটির ছাদের ঠিক নিচে দেখতে খানিকটা বারান্দার মতো ছাউনিতে বসানো হয়েছে ছোট ছোট চারটি পিনাকল, যার গায়ে অনেকটা আবহমান বাংলার টেরাকোটা শিল্পকর্মের আদলে অঙ্কন করা হয়েছে ফ্লোরাল ক্রস নকশা। গির্জার মূল পিলারে হেক্টাগোনাল বা সাতবাহুর জ্যামিতিক নকশা যেন খ্রিস্ট ভক্তদের সাতটি মৌলিক দায়িত্বের কথার জানান দেয়। তিন সংখ্যার অর্থাৎ ত্রিভুজ আকারের শৈল্পিক যে কাব্য রচিত হয়েছে তা এক ঈশ্বরের তিন রূপ, পবিত্র পিতা, পুত্র এবং পবিত্র আত্মার উপস্থিতির এক সম্মোহনী রূপেরই প্রকাশ। প্রায় 30 ফুট প্রস্থ এবং 90 ফুট দৈর্ঘ্যের আয়তক্ষেত্রাকার এই গির্জার ভিতরের নির্মাণ কৌশল যে কাউকে ভাবিয়ে তুলবে। ওয়েভ মোটিভস বা ঢেউয়ের মতো প্রাচীন ছাদ বড় বড় চারকোনাল লোহার পিলার দিয়ে মজবুতভাবে স্থাপন করা হয়েছে। পিলারের গায়ে লোহার পাতে শক্ত বন্ধনী ও নাট এবং বোল্টের মাধ্যমে শক্তভাবে একাধিক লোহার লম্বা পাতকে জোড়া লাগানো হয়েছে, যা সমসাময়িক নির্মাণ পদ্ধতিতে একেবারেই চোখে পড়ে না। পিলারের উপরের ভাগ প্রভু যিশুর আদিক্রোশের মতো করে দুই পাশে দুটি পাত দিয়ে লাগানো হয়েছে। পুরনো এই গির্জাটি নির্মাণে যে জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞার ব্যবহার হয়েছে তা এর দুপাশে 6টি করে 12টি জানালা, 2টি করে 4টি দরজা এবং সম্মুখের 3টি বিশালাকার দরজা দেখলেই বোঝা যায়। 12টি জানালার ব্যবহারে একদিকে যেমন প্রভু যিশুর 12 জন সঙ্গীর প্রতীকী ব্যবহার হয়েছে, অন্যদিকে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে যাতে প্রভুভক্ত উপাসকরা স্বস্তিতে প্রার্থনা করতে পারে। গির্জার ভিতরে ঐশ্বরিক আবহ তৈরি করার জন্যে দরজা এবং জানালার উপরে ল্যান্সেন্ট নকশা নানা রঙের কাচের ব্যবহার করা হয়েছে। কালের আবর্তে অনেক রঙিন কাচের দেখা না মিললেও অর্ধপুষ্পাকার কাচের নকশার সৌন্দর্যের প্রমাণ ঠিকই মিলে। গির্জার ভিতরে নানা জায়গায় 3টি পাতা, বাহু আর কার্নিশ করা নকশায় তৈরি হয়েছে বাতি বসানোর চৌকি, যা 17 শতাব্দীর নির্মাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভিতরের প্রার্থনা মঞ্চের পারিপার্শ্বিকতা সজ্জায় অদ্ভুত সুন্দর এবং আধ্যাত্মিক নানা উপকরণকে প্রাধান্য দেওয়া হয়েছে। পালক পিতা সাধু জোসেফের কুলে শিশু যিশুর প্রতিমূর্তি এবং ক্রুশবিদ্ধ পরিত্রাণকারী প্রভু যিশুর প্রতিমূর্তি বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। পুরনো কাঠের উপর খোদাই করা প্রার্থনার পালপিটে নানা মেডিভাল খ্রিস্টীয় কারুকার্য নিখুঁতভাবে অঙ্কিত হয়েছে, যার প্রতিটি পরতে পরতে রয়েছে ঈশ্বরের ভক্তি আর মহানুভবতার চিহ্ন। প্রভু যিশুর জন্মনগরী বেথলেহেম মুখী উন্মুক্ত দরজা সম্পন্ন এই গির্জার দক্ষিণ দেয়ালে একদিকে যেমন পবিত্র ক্রোশ রয়েছে,
অন্যদিকে হিব্রু ভাষার আদলে এক পরমেশ্বরের নামের প্রতীক স্থান পেয়েছে পবিত্র পানপাত্রের সাথে। আর গির্জার গা জুড়ে ওভাল এবং গ্রিক আর্টস ব্যবহার করে ঐশ্বরিক আবহ তৈরি করা হয়েছে। পুরনো এই গির্জার গা ঘেঁষে গড়ে উঠেছে নতুন একটি গ্রেভিয়ার্ড বা খ্রিস্টীয় কবরস্থান, আর গির্জার পশ্চিম দক্ষিণ কোণায় অবস্থিত পুরনো কবরস্থান। ধারণা করা হয় এখান থেকেই সাধু নিকোলাসের গির্জার শুরু। অত্র অঞ্চলে দিন দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই গির্জাটিতে নিয়মিত প্রার্থনা না হলেও এর ভিতরের ঈশ্বরের গীত শেষ হয়ে যায়নি। বর্তমানে এই গির্জাটি নিভৃত আরাধনার জন্যে ব্যবহৃত হচ্ছে। এই 1663 আগে বা ওই সময়ে যেই আমাদের বেদির যে কারুকার্য, সে বেদির কারুকার্য এতটাই নিখুঁত ছিল এবং সেই সাথে ওয়ালে বিভিন্ন জায়গাতে এই কারুকার্য সম্মিলিত যে কাঠের যে ছিল সেগুলি এতটাই সুন্দর এবং মজবুত যে বর্তমানেও এখন পর্যন্ত এই দেখলেই আমরা বুঝতে পারি। এবং এইখানে অনেক লোক আসে, তারা আসতো, আমরা ছোট থাকতেও দেখেছি, এখনও যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি সে তারা সবাই আসে এবং এইখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসে। আমাদের পূর্বপুরুষরা যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় উপাসনা করেছে, আমরাও করেছি, ছোটোবেলা থেকে বাবা মার হাত ধরে এই গির্জায় এসে উপাসনা করেছি, এখনও করে যাচ্ছি। আমাদের এই গির্জা যদি না থাকতো তাহলে আমাদের এই খ্রিস্টান কমিউনিটি গড়ে উঠতো না, এবং আমাদের এই গির্জা নিয়ে আমরা অনেক গর্বিত। আমরা খুবই সৌভাগ্যবান যে এখনও আমরা এই গির্জা দেখতে পাচ্ছি, ভবিষ্যতেও যেন আমরা এই গির্জা দেখতে পারি আর এখান থেকে যেন আমরা আরও অনেক কিছু শিখতে পারি। 400 বছর পুরানো আমাদের গির্জা, এখানে আমরা প্রত্যেক দিন আসি, সেবক হই, ফাদার মিশা উৎসর্গ করেন, আমাদের এখানে এসে খুব ভালো লাগে। আমরা এখানে এসে ভালো মন্দ শিখে সুন্দর জীবন গঠন করতে পারি। বর্তমানে সাধু নিকোলাসের গির্জাটির ভিত্তিপ্রস্তর হয়েছে 2005 সালের এপ্রিল মাসে, এবং এর নির্মাণ কাজের সমাপ্তির পর প্রার্থনার জন্য উন্মুক্ত হয় 12 ডিসেম্বর 2008 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠার পর থেকেই প্রভু যিশুর শীতল বাহুর ভালোবাসায় সিক্ত এবং পুষ্পপল্লবে মুখরিত এই গির্জাটি নাগরী ধর্মপল্লীর হাজার হাজার খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের ধর্মীয়, সামাজিক এবং সমাজ সেবার সকল কাজ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত করে যাচ্ছে এই পবিত্র গির্জাটি। অডিটোরিয়াম বা গ্রিক অ্যারিনার মতো দেখতে সমসাময়িক স্থাপনা শৈলী ব্যবহার করে দৃষ্টিনন্দন করে স্থাপন করা হয়েছে গির্জাটি, যা বর্তমানে নাগরীসহ স্থানীয় গাজীপুরবাসীর খ্রিস্ট ভক্তসহ সব ধর্মের মানুষদের জন্য গর্বের। গির্জার ঐতিহ্য, এই গির্জার
ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে। আর এটার চতুর্দিকে মুসলিম হিন্দু খ্রিস্টানের বসবাস রয়েছে, আর পরস্পরের পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য গির্জাটার অনেক গুরুত্ব রয়েছে। এই গির্জাটার চতুর্দিকে যে বসবাস যারা বসবাস করছে তাদের অনেক ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করছে। এখানে প্রতিষ্ঠান রয়েছে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়, পাঞ্জোরা বালিকা উচ্চ বিদ্যালয়, নাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঞ্জোরা বালিকা সরকারি বিদ্যালয়। আমাদের এই গির্জার অবদান আমাদের সমাজে অনেক আছে। আমার 70 বছর বয়সে আমি এ পর্যন্ত যা দেখে এলাম শুনে এলাম, আমার পিতৃপুরুষ বাবা মা দাদা অন্যান্য বিগত পুরুষেরা যে অবদান এই মিশন থেকে পেয়েছে, আমরা এই মিশনের আশীর্বাদ পুষ্ট হয়ে এই পর্যন্ত আমরা ধন্য হয়েছি। এগিয়ে যারা আমাকে সাহনে আমরা সহযোগিতায় আমরা সবাই করতেছে, ওহন্তির আমি সব কিছু পাইতেছি, পেনশনটির ফলে সাহায্য অন্তর পাইতেছি। আমাদের এখানে প্রতি বছর শিশু দিবস পালিত হয়। এখানে অনেক কিছু করতে পারি আমরা, যেমন অভিনয়, গান, বাইবেল পাঠ, অঙ্কন প্রতিযোগিতা, অনেক কিছুই আমরা এখানে করতে পারি। আমরা এখানে বিভিন্ন রকমের শিক্ষা পাই, যেমন আমরা পাপ শিকারে শিক্ষা পাই, হস্তার্পণ কীভাবে করব সেই শিক্ষা পাই, আর অনেক কিছু শিক্ষা পাই। যারা দরিদ্র অসহায় প্রান্তিক জনগোষ্ঠী তাদের সঙ্গে যখন আমি কিছু পাঠ করে নিই এবং সেটা আমার একান্ত ব্যক্তিগত যেটা দিতে গিয়ে আমাকে কষ্ট করতে হয়, যার জন্য আমার পরিশ্রম আছে, সেটাকে স্বার্থ ত্যাগ করে যখন আমি দিই সহযোগিতা করি সেটা অনেক আনন্দ দিতে পারে। টলেন্টিনোর সাধু নিকোলাসের এই পবিত্র গির্জাটি যে শুধু ধর্মীয় সেবার জন্যই ঐতিহাসিক ঐতিহ্য তা নয়, আজ বাংলাদেশ ভারত সহ পৃথিবী জুড়ে যে 30 কোটি বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের জন্য তীর্থভূমির মর্যাদা করে নিয়েছে এই গির্জাটি। কারণ এখানে বসেই পর্তুগিজ ধর্মযাজক ম্যানুয়েল ডি আসামসাও 1734 থেকে 1742 সালের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এছাড়াও ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টীয় ধর্ম যাজকদের প্রচেষ্টাতেই বাংলা ভাষার গদ্য রীতিরও তৈরি হয়েছে এ গির্জা থেকে। তাই সাধু নিকোলাসের এ গির্জা বাঙালি খ্রিস্টান সমাজের গর্বের এক অলৌকিক স্থান, যার দ্যুতি সম্মান এবং ঐতিহ্য বাঁচিয়ে রাখতে আমাদের সকলকে একাগ্র চিত্তে এগিয়ে আসতে হবে। সেন্ট নিকোলাস গির্জা, এটি একটি ঐতিহ্যবাহী গির্জা যার ইতিহাস শত শত বছরের পুরাতন, এবং এই গির্জার একজন খ্রিস্টভক্ত হিসেবে আমার অনেকগুলো দায়িত্ব রয়েছে এবং মিশনবাসীর প্রতিটি খ্রিস্টভক্তেরও তেমনটি দায়িত্ব রয়েছে, এবং সেই কার্যক্রমগুলো যেন আমরা প্রতিটি খ্রিস্টভক্ত অতীত ইতিহাস ধারণ লালন এবং যথার্থ মূল্যায়নের জন্য যথাযথ কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা মিশনবাসীর পক্ষে কাজ করি। আসুন, যে ঈশ্বরের ঘর আমাদের ইহলৌকিক ও পরলৌকিক জীবন আলোকিত করেছে তার সেবায় আমাদের মন প্রশস্ত করি। ঈশ্বর যেন আমাদের কল্যাণ ও শান্তি দান করেন। আমেন। One cup of